এটা হচ্ছে ক্লদিং র‍্যাক, এরকম সাইজটাকে দেখাচ্ছি। এটা হাইটটা হবে এতটুকু, 174 cm, এরকম পার্টগুলো থাকবে। আচ্ছা এখানে নিচে থেকে দেখাই, এখানে হচ্ছে 1 2 3 4, চারটা পার্ট আছে এরকম। সাইজটা দেখতে পাচ্ছেন ছোট ছোট, এবং এই সাইডে যে পার্টটা আছে এটা বড়, এখানে বড় জিনিস রাখা যাবে এবং নিচে জুতো রাখা যাবে। আর এটা হচ্ছে আপনার নন ওভেন ফেব্রিক, এখানে হেভি জিনিস রাখা যাবে না, হালকা জিনিস রাখার জন্য, বেশি হেভি জিনিস রাখা যাবে না। আর এটা যে ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন এটা হলো মেটালের, আর হ্যাঁ সাকলে এটা ঘুরো, এটা হচ্ছে প্লাস্টিকের, দুই সাইডে আছে অ্যাডজাস্টেবল, এই যে দেখতে পাচ্ছেন, এটা চাইলে যেভাবে রাখতে পারবেন হ্যাং করার জন্য, আবার চাইলে বন্ধ করে রাখা যাবে। আর এটার উপরে কাপড় হ্যাং করার জন্য, হ্যাঙ্গার দিয়ে রাখার জন্য যে জিনিসটা সেটা খুলে দেখাও তো, এটাও অ্যাডজাস্টেবল, খোলা যাবে, আবার এটা সামনে পিছু করা যাবে, সামনে পিছু করেও বসাতে পারবেন পুরোটা। আর এটা থাকবে হলো আপনার এরকম একটা বক্সে থাকবে, DIY যেটা নিজে সেট আপ করতে হবে, এরকম থাকবে, সাথে ইনস্ট্রাকশন পেপার থাকবে কি আছে না আছে। এটা সেট আপ করতে একটু সময় লাগবে, টাইম নিয়ে সেট আপ করতে হবে, দুজন মিলে করলে অল্প সময়ের মধ্যে করতে পারবেন।